লো গাইস কেমন আছো তোমরা সবাই তো আমি এখন আছি নেতে চিনা কারণ আমার এক্সামের সিট এখানেই পড়েছিলো তো এক্সাম দিয়ে আমি এখন ফিরছি বাড়ির দিকে তো তার জন্য আমি ধরে নিলাম হটাফটে একটা বাস আর বাসে ছিল সেদিন সেই লেভেলের ভিড় কারণ ওখানে অনেকেই এক্সাম দিতে এসেছিলো তো অবশেষে আমি চলে এসেছি এখন গড়িয়ায় গড়িয়ার মিয়ামোড়েতে আমি ঢুকে গেলাম কারণ এখান থেকে নেওয়া ছিল আমার একটা বার্থডে কেক তো ঢুকেই তো অনেকগুলো কেক দেখে আমি একটু কনফিউজনেই পড়ে গেছিলাম যে কোন কেকটা নেবো আর কোনটা নেবো না তো দোনো মনে করে অবশেষে আমি এই হোয়াইট ফরেস্ট কেকটা ফাইনাল করি আর দেন ওদেরকে বলি প্যাকিং করে দিতে তা তারপরে টাকাগুলোকে বের করে পাখার মতো সাজিয়ে রেখেছিলাম কিন্তু হাওয়া খাওয়ার আমার প্রয়োজন পড়েনি কারণ অলরেডি দোকানের ভেতরে এসি ছিল তো আজকে বলে রাখি আজকে আমার একটা বাচ্চা পিসিমণির বার্থডে ছিল তো সেই জন্য কেকটা নেওয়া তো এটা ছিল আমার পার্ট ওয়ান পার্ট টুয়ের ভিডিওটাও খুব তাড়াতাড়ি আসবে তোমরা সবাই কমেন্টে জানিও তাহলে আমি পার্ট টুয়ের ভিডিওটা তাড়াতাড়ি আপলোড করে দেবো তো অবশেষে ফাইনালি আমার হাতে কেকটা চলেই এসেছে আর এই যে কেক নিয়ে আমি যাচ্ছি এখন বাড়ির দিকে তো আমি যতক্ষণ বাড়িতে যাই তোমরা এরকম মিনি ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস ফর ওয়াচিং